হ্যালো বন্ধুরা, আমি সুমন। আমি তোমাদের আজ সন্ধ্যা 7টার সময় যে 3 নম্বর ম্যারাথন ক্লাসটা নেব বলেছিলাম, তো আজকে আমি তোমাদের 3 নম্বর ম্যারাথন ক্লাসটা নেব। তবে ম্যারাথন ক্লাসটা শুরু করার আগে কয়েকটা কথা তোমাদের বলে নিই। সেটা হলো, তোমরা প্রত্যেককেই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং নিচে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমরা কে কতগুলো পারছো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং শেষমেশ তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করছি আজকে 3rd ম্যারাথনের প্রথম প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সি দাদাভাই নৌরোজি, ডি অ্যালান অক্টোভিয়ান হিউম। তাহলে সঠিক উত্তরটা কী হবে বলো? উত্তরটা হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, কে হরিয়ানার হেরিকেন নামে পরিচিত ছিলেন? এ কপিল দেব, বি রাহুল দ্রাবিড়, সি হরভজন সিং, ডি অনিল কুম্বলে। কী হবে উত্তরটা? এটার উত্তর হচ্ছে কপিল দেব। 3 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? এ অশোক চক্র, বি ভারতরত্ন, সি পরমবীর চক্র, ডি পদ্মবিভূষণ। তাহলে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি হবে উত্তরটা বলো? এটা হচ্ছে ভারতরত্ন। 4, সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে এ শেষনাগ হ্রদ, বি ভীমতাল হ্রদ, সি মানস নাশের হ্রদ, ডি মানস সরোবর হ্রদ। তাহলে সঠিক উত্তরটা কী হবে? মানস সরোবর হ্রদ। 5, রণথম্বার সংরক্ষিত অভয়ারণ্য বা হ্যাঁ অভয়ারণ্য কোথায় অবস্থিত? এ রণথম্বারটা, এ মধ্যপ্রদেশ, বি কেরল, সি রাজস্থান, ডি তামিলনাড়ু। রণথম্বর কোথায় আছে, কোন রাজ্যে আছে বলো? এটা হচ্ছে রাজস্থানে আছে। 6 নম্বর প্রশ্ন, বাঁধাকপি কোথায় খাদ্য সঞ্চয় করে? এ পাতায়, বি কাণ্ডে, সি শিকড়ে, ডি ফলে। বাঁধাকপি কোথায় খাদ্য সঞ্চয় করে রাখে? এটা হচ্ছে পাতায়। 7 নম্বর প্রশ্ন, গ্রিসের রাজধানীর নাম কি? এ ব্যাংকক, বি বেজিং, সি অসলো, ডি এথেন্স। গ্রিসের রাজধানীর নাম কি? কী হবে উত্তরটা? ডি এথেন্স। 8 নম্বর প্রশ্ন, কুইনাইন ক্ষারিত হয় এ মালবেরি গাছ থেকে, বি ইউক্যালিপটাস গাছ থেকে, সি কোক গাছ থেকে, ডি সিঙ্কোনা গাছ থেকে। কী হবে বলো? কুইনাইন ক্ষারিত হয় সিঙ্কোনা গাছ থেকে। 9 নম্বর প্রশ্ন, দামোদর নদ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এ পূর্বঘাট পর্বত থেকে, বি হিমালয় পাহাড় থেকে, সি রাজমহল মালভূমি থেকে, ডি ছোট নাগপুর মালভূমি থেকে। বলো কী হবে উত্তরটা, কমেন্ট বক্সে কমেন্ট করো। এটা হচ্ছে অপশান সি, রাজমহল মালভূমি থেকে। 10 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? তোমরা কিন্তু প্রত্যেকটা গ্রুপে শেয়ার করো, আর একটা লাইক করো, অন্তত লাইক করো। কালীপ্রসন্ন সিংহ, বিনয় ঘোষ, বিমল ঘোষ, সমরেশ বসু। বলো হুতুম প্যাঁচা কার ছদ্ম হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? কালী প্রসন্ন সিংহ। আমাকে বলো সমরেশ বসুর ছদ্মনাম কি বলো, কমেন্ট করে। 11 নম্বর প্রশ্ন, ইয়ং বেঙ্গ আন্দোলনের নেতাকে? এ নেতাজি, বি রাজা রামমোহন রায়, সি বিদ্যাসাগর, ডি ডিরোজিও। ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিল? এটা হচ্ছে ডিরোজিও, ডিরোজিও। 12 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে স্থাপন করে? এ মদনমোহন মালব্য,
বি বিনায়ক দামোদর সাভারকর, সি থিওডর বেক, ডি দাদাভাই নৌরোজি। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? হ্যাঁ, অপশান ডি দাদাভাই নৌরোজি। 13 নম্বর প্রশ্ন, অক্সিন হলো এ এ প্রাণীজ হরমোন, বি উদ্ভিজ হরমোন, সি রেচন পদার্থ, ডি উৎসেচক। আমি একটু ফাস্ট বলছি, তোমরা উত্তরটা ফাস্ট দেওয়ার চেষ্টা করো। এটা হচ্ছে উদ্ভিজ হরমোন, উদ্ভিজ হরমোন। 14 নম্বর প্রশ্ন, প্রাচীন অলিম্পিক গেমস কত সালে শুরু হয়? এ 850 খ্রিস্টপূর্বাব্দ, বি 990 খ্রিস্টপূর্বাব্দ, সি 776 খ্রিস্টপূর্বাব্দ, ডি 888 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তরটা কী হবে প্রাচীন অলিম্পিক গেমস? এটা হবে হচ্ছে সি 776 খ্রিস্টপূর্বাব্দে। 15 নম্বর প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার? এ কালিদাস, বি বাণভট্ট, সি বরাহমিহির, ডি আর্যভট্ট। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির কার রচনা, কী হবে দেখি কমেন্ট বক্সে কমেন্ট করো। এটা হবে আর্যভট্ট। 16 নম্বর প্রশ্ন, কোনটি রক্তের রঞ্জক উপাদান? এ বিলিরুবিন, বি ক্রিয়েটিন, সি লেসিথিন, ডি ওপরের সবকটি। কোনটি রক্তের রঞ্জক উপাদান? এটা হচ্ছে বিলিরুবিন। 17 নম্বর প্রশ্ন, ভিটামিন বি12, ভিটামিন বি12-এর কোন ধাতু পাওয়া যায়? এ আয়রন, বি তামা, সি ক্যালসিয়াম, ডি কোবাল্ট। ভিটামিন বি12, সরি এটা 16 নম্বর প্রশ্নটা, কোবাল্ট। 17 নম্বর প্রশ্নতে চলে যাব, এটি খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে কী রাখা হলো? এ হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, বি রাজীব গান্ধী খেলরত্ন জাতীয় পুরস্কার, সি রাজীব গান্ধী জাতীয় পুরস্কার, ডি ধ্যানচাঁদ জাতীয় পুরস্কার। কী হবে বলো, কী হবে উত্তরটা, সঠিক উত্তরটা? অপশান এ হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা একটা। 18 নম্বর প্রশ্ন, কোন দেশে বিশ্বের সবচেয়ে বড় নীলকান্তমণির গুচ্ছ পাওয়া গেছে? এ গ্রিনল্যান্ড, বি ফিনল্যান্ড, সি হল্যান্ড, ডি শ্রীলঙ্কা। এটা কিন্তু খুব খবরটা শিরোনামে এসেছিল কিছুদিন আগেই, এটা হচ্ছে শ্রীলঙ্কাতে। 19 নম্বর প্রশ্ন, দেশের প্রথম কোন শহর 100% বা 100% কোভিড টিকাকরণ সম্পন্ন হয়েছে? কটক, ভুবনেশ্বর, জলন্ধর, গান্ধীনগর। বলো চারটের মধ্যে কোনটা হবে বলো। কোভিড টিকা সম্পন্ন হচ্ছে হচ্ছে ভুবনেশ্বরে, এটা হচ্ছে ভুবনেশ্বরে। পরবর্তী প্রশ্ন, মানব দেহে প্রায় কত শতাংশ খনিজ দ্রব্য থাকে? এ 2%, বি 3%, সি 4%, ডি 5%। সঠিক উত্তর কী হবে বলো, 4%। 21 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায়ের মৃত্যু কোথায় হয়? এ ভারত, বি জার্মান, সি জাপান, ডি ইংল্যান্ড। রাজা রামমোহন রায়ের মৃত্যু কোথায় হয়েছিল? না, এটা হচ্ছে ডি ইংল্যান্ড, ইংল্যান্ডের ব্রিস্টলে হয়েছিল। 22 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজ কে প্রতিষ্ঠান করেন? এ জোনাথান ডানকান, বি ডেভিড হেয়ার, সি মদন মোহন মালব্য, ডি ওপরের কেউ নয়। হিন্দু কলেজ কে প্রতিষ্ঠান করেন? এটা হচ্ছে ডেভিড হেয়ার, ডেভিড হেয়ার। পরবর্তী প্রশ্ন, নিচের উপনদীর মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? এ পেনগঙ্গা, বি গণ্ডক, সি সোন, ডি গোমতী। বলো কোনটা গঙ্গা নদীর উপনদী নয়, এটা হচ্ছে অপশান এ পেনগঙ্গা। 24 নম্বর প্রশ্ন আমরা চলে যাব, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? এ রায়ঢাক,
বি মেচি, সি পাগলা, ডি তোর্ষা। উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? কি হবে বলো উত্তরটা? এটা হচ্ছে রাইঢাক, অপশান এ। 25 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকত্ব কত নম্বর ধারায় উল্লেখ আছে? এ 5 থেকে 11 নম্বর, বি 12 থেকে 35 নম্বর, সি 36 থেকে 51 নম্বর, ডি 51-এ। কী হবে বলো? এটার উত্তর হবে হচ্ছে অপশান এ, 5 থেকে 11 নম্বর ধারায়। 26 নম্বর প্রশ্ন, বেকার ও বার্ধক্য ভাতা কত নম্বর আর্টিকেলে আছে? এ 37 নম্বর, বি 40 নম্বর, সি 41 নম্বর, ডি 41-এর 1। বলো বার্ধক্য ভাতাটা কত নম্বর আছে, কত নম্বর আর্টিকেলে? এটা 41 নম্বর আর্টিকেলে আছে। 27 নম্বর প্রশ্ন, 2021 সালে পিভি সিন্ধু কোন পদক লাভ করলো? এ সোনা, বি রূপো, সি ব্রোঞ্জ, ডি কোনোটি নয়। আমাকে বলো তো পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে ব্রোঞ্জ। 28 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের মন্ত্রিসভা পুলিশ কমিশন গঠনের সিদ্ধান্ত নিল? এ পশ্চিমবঙ্গ, বি তামিলনাড়ু, সি কেরল, ডি আসাম। কী হবে বলো? কোন রাজ্যের মন্ত্রিসভা পুলিশ কমিশন গঠনের সিদ্ধান্ত নিল? এটার উত্তর হবে হচ্ছে অপশান ডি আসাম। 29 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমে কী থাকে? এ ডিএনএ ও আরএনএ, বি ডিএনএ ও প্রোটিন, সি আরএনএ ও প্রোটিন, ডি ডিএনএ আরএনএ ও প্রোটিন। বলো ক্রোমোজোমে কী থাকে? এটা হবে হচ্ছে অপশান বি ডিএনএ ও প্রোটিন থাকে। 30 নম্বর প্রশ্ন, কোন রাশিটি মৌলিক নয়? এ পদার্থের পরিমাপ, বি তড়িৎ প্রবাহ, সি তাপ, ডি তাপমাত্রা। বলো কোন রাশিটি মৌলিক নয়, কী হবে চারটের মধ্যে? তাপ, তাপ রাশিটি মৌলিক নয়। 31 নম্বর প্রশ্ন, 2021 সালে কে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পেলেন? এ লতা মঙ্গেশকর, বি শ্রেয়া ঘোষাল, সি আশা ভোসলে, ডি মোহাম্মদ রফি। মহারাষ্ট্র ভূষণ পুরস্কার কে পেলেন? আশা ভোসলে পেলেন। 32 নম্বর প্রশ্ন, 2021 সালে কোথায় বিমস্টেক অনুষ্ঠিত হবে? এ ভারত, বি আফগানিস্তান, সি পাকিস্তান, ডি শ্রীলঙ্কা। বিমস্টেক কোথায় হবে বলো 2021-এ? এটা হবে হচ্ছে শ্রীলঙ্কায় হবে, শ্রীলঙ্কা। 33 নম্বর প্রশ্ন, কার্গিল দিবস কবে পালন করা হয়? এ 26শে জুন, বি 26শে জুলাই, সি 26শে আগস্ট, ডি 26শে মার্চ। কার্গিল দিবস কবে পালন করা হয়? এটা হবে হচ্ছে 26শে জুলাই। 34 নম্বর প্রশ্ন, মহাবীরের চিহ্ন কি ছিল? এ ষাঁড়, বি ফোনাতোলা সাপ, সি বাঘ, ডি সিংহ। যে 24 জন তীর্থঙ্কর পাওয়া যায়, তো তীর্থঙ্কর প্রত্যেকেরই একটা না একটা প্রতীক বা চিহ্ন ছিল, তো বলো তো মহাবীরের কোনটা হবে? হচ্ছে সিংহ, মহাবীর হচ্ছে সিংহ। 35 নম্বর প্রশ্ন, সোয়াবিনে প্রচুর পরিমাণে কি থাকে? এ প্রোটিন, বি ফ্যাট, সি ভিটামিন, ডি কার্বোহাইড্রেট। আমরা আমরা যে বাড়িতে সোয়াবিন খাই, এই সোয়াবিনের মধ্যে কি থাকে বলো তো? প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ঠিক আছে। চলো 36 নম্বরে চলে যাই আমরা। লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এ অ্যানি বেসান্ত, বি শ্যামাজি কৃষ্ণ বর্মা বা শ্যামজি কৃষ্ণ বর্মা, সি বাল গঙ্গাধর তিলক, ডি মানবেন্দ্র রায়। কী হবে বলো উত্তরটা? শ্যামজি কৃষ্ণ বর্মা। তোমরা কিন্তু প্রত্যেকে প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে, পড়ে পড়ে উত্তর করবে। পরবর্তী 37 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ করা হয়? এ 1829,
বি 1835, সি 1853, ডি 1827। সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ করা হয়? এটা হচ্ছে 1829 সালে বেন্টিংয়ের সময়, ঠিক আছে। কলকাতা বন্দর সহযোগী বন্দর কোনটি? কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? এ কোলাঘাট, বি পারাদ্বীপ, সি চেন্নাই, ডি হলদিয়া। কলকাতা বন্দরের সহযোগী বন্দর হচ্ছে কি হবে বলো? হলদিয়া বন্দর, অপশন ডি। 39, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত? এ পাটনা, বি যোধপুর, সি রাঁচি, ডি বিলাসপুর। নালন্দা বিশ্ববিদ্যালয় বলতে পারবে কে করেছে নালন্দা বিশ্ববিদ্যালয়টি, কার সময়ে, সরি, বা কে করেছে? পাটনা। 40 নম্বর, জাতীয় সংহতি দিবস কত তারিখে পালন করা হয়? এ 21শে অক্টোবর, বি 26শে অক্টোবর, সি 22শে অক্টোবর, সি 30শে অক্টোবর। জাতীয় সংহতি দিবস খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে 30শে অক্টোবর। পরবর্তী প্রশ্ন, 2021 সালে কোপা আমেরিকা কোন দেশ জয়লাভ করলো? এ ব্রাজিল, বি আর্জেন্টিনা, সি উরুগুয়ে, ডি ইতালি। এটা কিন্তু আসার মতো প্রশ্ন, কোপা আমেরিকা কাপ কোন কে জয়লাভ করলো? এটা হবে আর্জেন্টিনা। 42 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানত না? এ সোনা, বি রূপা, সি তামা, ডি টিন। সোনা, রূপ, তামা, টিন, চারটের মধ্যে কি হবে বলো? এটা হচ্ছে টিন, এবং লোহার ব্যবহারও তারা ব্যবহার জানত না, টিন ও লোহার ব্যবহার জানত না। 43 নম্বর প্রশ্ন, প্রথম কোন শহরে জৈন সঙ্গীত হয়েছিল? এ রাজগৃহ, বি পাটলিপুত্র, সি কাশ্মীর, ডি তাম্বাপান্নি। এটা কিন্তু অনেকে দেখবে ভুল করে ফেলবে, প্রশ্নটা ঠিক করে পড়ো। জৈন সঙ্গীত এটা কি হবে? এটা হচ্ছে পাটলিপুত্র। এরপরের প্রশ্নটা দেখো, প্রথম কোন শহরে বৌদ্ধ সঙ্গীত হয়েছিল? ওটা হয়েছিল জৈন সঙ্গীত, এবার এটা হচ্ছে বৌদ্ধ সঙ্গীত। এ রাজগৃহ, বি বৈশালী, সি পাটলিপুত্র, ডি তাম্বাপার্ণি। আমি বারবার বলছি, তোমার প্রশ্নগুলো ভালো করে পড়বে, পড়ে উত্তর দেবে। এটা হলে হবে হচ্ছে রাজগৃহ, ঠিক আছে। এক জানালা প্রকল্প কোন রাজ্য সরকার চালু করলো? এ পশ্চিমবঙ্গ, বি ত্রিপুরা, সি আসাম, ডি উড়িষ্যা। এক জানালা প্রকল্প কি হবে বলো? এটা এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। 46 নম্বর প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান বা জিএপি গ্যাপ কোন প্রধানমন্ত্রীর সময় হয়েছিল? এ রাজীব গান্ধী, বি ইন্দিরা গান্ধী, সি লাল বাহাদুর শাস্ত্রী, ডি জওহরলাল নেহরু। গঙ্গা অ্যাকশন প্ল্যান এটা ইন্দিরা গান্ধীর সময়ে হয়েছিল। 47 নম্বর প্রশ্ন, দেহের সবচেয়ে বড় পেশির নাম কি? এ ফিমার, বি স্টেপডিয়াম, সি সার্টোরিয়াস, ডি মেলিয়ার্স। কি হবে বলো? দেহের সবচেয়ে বড় পেশির নাম কি? সার্টোরিয়াস। 48 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক চুল্লি কে আবিষ্কার করেন? এ ডেইভার, বি সিমেন, সি জন হল্যান্ড, ডি টমাস সেন্ট। বৈদ্যুতিক যে চুল্লিগুলো, চুল্লি দেখো না আমরা, ওই চুল্লি প্রথম কে তৈরি করে আবিষ্কার করেছিল? এটা হচ্ছে অপশান বি সিমেন। 49 নম্বর প্রশ্ন, লাল গ্রহ কাকে বলে? এ শুক্র, বি শনি, সি বৃহস্পতি, ডি মঙ্গল। লাল গ্রহ কাকে বলে? কি হবে বলো? এটা হচ্ছে মঙ্গলকে, মঙ্গলকে লাল গ্রহ বলে। 50 নম্বর প্রশ্ন, ওবেরন কোন গ্রহের উপগ্রহ? আমরা দেখতে দেখতে কিন্তু মধ্যখানে চলে আসলাম। ইউরেনাস, বি নেপচুন,
সি, বৃহস্পতি, ডি, প্লুটো। দেখতে দেখতে আমরা 50 নম্বর প্রশ্ন চলে আসলাম। এখনো 50খানা প্রশ্ন, প্রত্যেককে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। ইউরেনাস, এটা হবে ইউরেনাস। যত বেশি সেট করবে তত তোমাদের উপকার, ঠিক আছে? এই জন্য প্রত্যেককে কি করবে, চেষ্টা করবে পুরোপুরি সেটটা অ্যাটেন্ড করা। শুদ্ধি আন্দোলনের প্রবর্তন কে করেন বা প্রবর্তন কোন সমাজ করেন? এ প্রার্থনা সমাজ, বি আর্য সমাজ, সি পার্থেনান সমাজ, ডি কোনোটাই নয়। কী হবে এটা? আর্য সমাজ। 52 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তি ম্যালেরিয়ার দ্বারা আক্রান্ত হলে তার দেহের কোনটির অভাব দেখা যাবে? এ লোহিত রক্তকণিকা, বি শ্বেত রক্তকণিকা, ডি অণুচক্রিকা, ডি ডি হচ্ছে রক্তকণিকা। কী হবে বলো? এটা হবে অণুচক্রিকা। এটা কী হবে? অণুচক্রিকা। 53 নম্বর, সংবিধানে কোন ধারায় বলা আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন? এ 72 নম্বর, বি 75 নম্বর, সি 65 নম্বর, ডি 71 নম্বর। 71 নং ধারা, তাহলে কী হবে বললো চারটের মধ্যে? এটা হচ্ছে 75 নং ধারায় বলা রয়েছে। 54 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় হিন্দিকে সরকারি ভাষায় স্বীকৃতি দেওয়া হয়েছে? এ 224 নম্বর, বি 320 নম্বর, সি 328 নম্বর, ডি 343 নম্বর। যাবে বলো এটা? 343 নম্বর ধারায়। 55 নম্বর প্রশ্ন, হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? এ ইরাক ইরান, বি ইতালি ফ্রান্স, সি জার্মানি পোল্যান্ড, জি জার্মানি ও ফ্রান্স। ইয়াবে বলো হিন্ডেনবার্গ। এটা হচ্ছে জার্মানি ও পোল্যান্ড, সি। 56 নম্বর প্রশ্ন, ভারতীয় মুদ্রায় নতুন চেহারা কে অঙ্কন করেছেন? ডি উদয় কুমার, বি জয়শঙ্কর কুরুপ, সি উর্জিত পাটেল, ডি রঘুরাম রাজেন। কি হবে উত্তরটা বলো? বলো নতুন যে মুদ্রার নকশাটা আমরা পেয়েছি ওটা কি হবে? এটা করেছিল কেউ? ডি উদয় কুমার। 57 নম্বর প্রশ্ন, শুধু একটি বছর ছবির পরিচালককে? এ উত্তম কুমার, বি অলোক বসু, সি সত্যজিৎ রায়, ডি মৃণাল সেনগুপ্ত। শুধু একটি বছর, কী হবে উত্তরটা বলো? এটা হচ্ছে উত্তম কুমার। 58 নম্বর প্রশ্ন, অর্থ বিল কোথায় উত্থাপন করা হয়? এ রাজ্যসভায়, বি লোকসভায়, সি সংসদ, ডি বিধান পরিষদে। সঠিক উত্তর হলো অর্থ বিল কোথায় উত্থাপন করা হয়? এটা হবে হচ্ছে লোকসভায়, তাই তো? বি। 59 নম্বর প্রশ্ন, টোকিও অলিম্পিকে ভারতের হয়ে তৃতীয় পদক কে জিতল? পিভি সিন্ধু, মেরি কম, মীরাবাই চানু, ডি লব লীনা। কী হবে বলো? এটা হচ্ছে ডি লব লীনা। পরবর্তী প্রশ্নতে চলে যাব, চেলিয়া কমিটি কি সম্পর্কিত? এ কর, বি আবাস, সি বেকারত্ব, ডি লোন। চেলিয়া কমিটি কি হবে বলো চারটের মধ্যে? এটা হচ্ছে কর, এ। 61 নম্বর প্রশ্ন, কাজিরাঙ্গা অভয়ারণ্য কোথায় অবস্থিত? এ বিহার, বি অসম, সি ঝাড়খণ্ড, ডি ত্রিপুরা। বলো কাজিরাঙ্গা অভয়ারণ্য কোথায় আছে, কোন রাজ্যে আছে বলো? এটা কিন্তু অনেক মানে পরীক্ষা এসেছে প্রশ্নটা, কিন্তু এটা হচ্ছে কাজিরাঙ্গা আসামে। 62 নম্বর প্রশ্ন, গদর পার্টি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এ 1910, বি 1912, সি 1913, ডি 1914। গদর পার্টি কে করেছিল বলতে পারবে? গদর পার্টি প্রতিষ্ঠা, এটা হচ্ছে 1913। বলো কে করেছিল বলো। পরবর্তী প্রশ্ন, মাতৃভাষা সংবাদপত্র আইন কে চালু করেন? এ লর্ড রিপন, বি লর্ড লিটন, সি লর্ড বেন্টিং,
ডি লর্ড কার্জন মাতৃভাষা সংবাদপত্র আইন কে চালু করেন? এটা হচ্ছে লর্ড লিটন। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণীর ভেনাস হৃৎপিণ্ড থাকে? এ টিকটিকি, বি ব্যাং, সি সাপ, ডি মাছ। ভেনাস হৃৎপিণ্ড কোন প্রাণীর থাকে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভেনাস হৃৎপিণ্ড থাকে হচ্ছে অপশন ডি মাছের। পরবর্তী প্রশ্ন 65 নম্বর, 2021 সালে কলিঙ্গ রত্ন পুরস্কার কে পেলেন? এ বিশ্বভূষণ হরিচন্দন, বি কপিল দেব, সি বিশ্বনাথন আনন্দ, ডি সুশীল কুমার। কী হবে বলো? এটা হচ্ছে বিশ্বভূষণ হরিচন্দন। 66 নম্বর প্রশ্ন, বৃত্তা কোন রাজ্যের লোকনৃত্য? বৃত্তা অসম, বিহার, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ। চারটের মধ্যে কোনটা হবে বলো? বৃত্তা বা বিতা কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে অপশন ডি পশ্চিমবঙ্গ। এর পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 57, এই প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন। দেখো, জাল্লিকাট্টু কোথাকার উৎসব? এ অন্ধ্রপ্রদেশ, বি কেরল, সি কর্ণাটক, ডি তামিলনাড়ু। জাল্লিকাট্টু, এটা অনেক বছর আগে এটা কিন্তু শিরোনাম এসেছিল জাল্লিকাট্টু নিয়ে, এটা হচ্ছে তামিলনাড়ু। এবার 68 নম্বর প্রশ্ন, গোলাপ ফুল কোন দেশের জাতীয় ফুল? এটা জেনে নাও ভিডিওটার মাধ্যমে। গোলাপ ফুল, এ ইরান, ইরাক, ইরান, ইংল্যান্ড, ইতালি। চারটের মধ্যে কোনটা হয় বলো? গোলাপ ফুল কোন দেশের জাতীয় ফুল? ঠিক আছে, এটা হচ্ছে ইংল্যান্ডের। এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রথম সোনা কে জিতলেন? এ নীরজ চোপড়া, বি সুশীল কুমার, সি মীরাবাই চানু, ডি লব লীনা। এটা কিন্তু বলা যায় 99% আসার চান্স, এটা নীরজ চোপড়া। নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? এ তীরন্দাজি, বি কুস্তি, সি জ্যাভলিন থ্রো, ডি শুটিং। নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? আমি এই জন্য এই প্রশ্নটা রাখলাম এই ভিডিওটাই। এটা হচ্ছে জ্যাভলিন থ্রো, সোনা পেয়েছে তাই তো নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে। কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মাণ হয়েছিল? এ শাহজাহান, বি আকবর, সি ঔরঙ্গজেব, ডি হুমায়ুন। ফতেপুর সিক্রি কার রাজত্বকালে হয়েছিল জানো? ফতেপুর সিক্রি হচ্ছে বি আকবরের রাজত্বকালে হয়েছিল, আকবর। পরবর্তী প্রশ্ন, চিপকো আন্দোলন কবে হয়? এ 1973, বি 1974, সি 1975, ডি 1976। সঠিক উত্তরটা কী হবে বলো? বলো তো চিপকো আন্দোলন কে করেছিল জানো? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এই আন্দোলনটা কবে হয়? 1973 সালে। নেক্সট কোশ্চেন, নাথুলা পাস কোথায় অবস্থিত? এ জম্মু কাশ্মীর, বি হিমাচল প্রদেশ, সি লাদাখ, ডি সিকিম। নাথুলা পাস, এটা হচ্ছে অপশান ডি সিকিম। সিকিম। 74 নম্বর প্রশ্ন, আমন ব্রিজ কোন দুটি দেশের মধ্যে যুক্ত? এ ভারত চীন, বি ভারত বাংলাদেশ, সি ভারত শ্রীলঙ্কা, ডি ভারত পাকিস্তান। আমন ব্রিজ কোন দুটি দেশের মধ্যে যুক্ত? এটা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। 75 নম্বর প্রশ্ন, বিশ্ব সমুদ্র দিবস কবে পালন করা হয়? এ 8ই জুন, বি 12ই মে, সি 14ই মার্চ, ডি 10ই ডিসেম্বর। বিশ্ব সমুদ্র দিবস কবে পালন করা হয়? দিবস দিয়ে কিন্তু প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় থাকে, এটা 8ই জুন। 76 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় টোডা উপজাতি দেখা যায়?
এ পূর্বঘাট পর্বতমালায়, বি পশ্চিমঘাট পর্বতমালায়, সি নীলগিরি পর্বতমালায়, ডি নিকোবর দ্বীপপুঞ্জে, টোডা উপজাতি। এটা হচ্ছে নীলগিরি পর্বতমালায়। 77 নম্বর প্রশ্ন, সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয়? এ ফটোস্ফিয়ার, বি লিথোস্ফিয়ার, সি আলোকমণ্ডল, ডি করোনা। সূর্যের যে বাইরের স্তরটা আমরা দেখতে পাই ওটাকে কি বলে জানো? ওটা হবে হচ্ছে অপশান ডি করোনা, করোনা হবে। 78 নম্বর প্রশ্ন, ভারতের কে প্রথম ম্যাগসাইসাই পুরস্কার পান? এ আচার্য সত্য সুন্দর দাস, বি বীরেন্দ্র দাস, সি তারাশঙ্কর, বি আচার্য বিনোবা ভাবে। তাহলে সঠিক উত্তর কি হবে? এটা উত্তরটা হচ্ছে আচার্য বিনোবা ভাবে। পরবর্তী প্রশ্ন, 79 নম্বর প্রশ্ন, ভারতরত্ন কত সাল থেকে দেয়া হয়? এ 1901, বি 1929, বি সি 1954, ডি 1969। ভারতরত্ন কত সাল থেকে দেওয়া হয়? এটা হচ্ছে অপশান সি 1954 সাল থেকে। 80 নম্বর প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? এ 1907, বি 1917, সি 1927, ডি 1937। পুলিৎজার পুরস্কার কি হবে বলো উত্তরটা? এটা হবে হচ্ছে অপশান বি 1917 সাল থেকে। 81 নম্বর প্রশ্ন, আর্যদের বিনিময় প্রথার মাধ্যম কি? এ ঘোড়া, বি ছাগল, সি গরু, ডি মুদ্রা। মানে আর্যদের সময় কি মাধ্যমে মানে বিনিময় প্রথা হতো? এটা হবে হচ্ছে অপশান সি গরু। 82 নম্বর প্রশ্ন, আমিনি কমিশন কোন গভর্নর জেনারেল আমলে হয়? এ কর্নওয়ালিস, বি বেন্টিং, সি লর্ড ওয়েলেসলি, ডি ওয়ারেন হেস্টিংস। আমিনি কমিশন, অনেকগুলো কমিশন হয়েছিল কিন্তু, এগুলো জেনে রাখতে হবে তোমাদের। এটা হবে হচ্ছে ওয়ারেন হেস্টিংসের সময় হয়েছিল। 83 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কোন গভর্নর জেনারেল আমলে হয়েছিল? এ লর্ড ওয়েলেসলি, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড কার্জন, ডি লর্ড বেন্টিং। আমাকে বলতে হবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কত সালে হয়েছিল বলো তো দেখি। এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। 84 নম্বর প্রশ্ন, সপ্ত বিলোপ নীতি কে প্রবর্তন করেন? এ কর্নওয়ালিস, বি ডালহৌসি, সি কার্জন, ডি বেন্টিং। সপ্ত বিলোপ নীতি কে প্রবর্তন করেন বলো উত্তরটা কি হবে? এটা হচ্ছে ডালহৌসি। পরবর্তী প্রশ্ন 85 নম্বর, দেখতে দেখতে আমরা কিন্তু 85 নম্বরে চলে আসলাম। কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? এ শনি, বি মঙ্গল, সি বৃহস্পতি, ডি শুক্র। কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? এখানে অবশ্যই বৃহস্পতি, যেহেতু বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ, তাই তো? 86 নম্বর প্রশ্ন, চারমিনার কোথায় অবস্থিত? এ হায়দ্রাবাদ, এলাহাবাদ, বি গোয়ালিয়র, সি সেকেন্দ্রাবাদ, ডি হায়দ্রাবাদ। চার মিনার কোথায় অবস্থিত? এটা হবে হচ্ছে ডি হায়দ্রাবাদ। 87 নম্বর প্রশ্ন, আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা? এ লালা রাজপত রায়, বি বিপিন চন্দ্র পাল, সি বাল গঙ্গাধর তিলক, ডি দাদাভাই নওরোজি। আনহ্যাপি ইন্ডিয়া এটি কার লেখা বলো? এটা হবে হচ্ছে অপশান এ লালা রাজপত রায়ের। 88 নম্বর প্রশ্ন, ভারতের সেনা একাডেমি কোথায় অবস্থিত? এ কানপুর, বি দেরাদুন, সি পাটনা, ডি যোধপুর। ভারতের সেনা একাডেমি চারটের মধ্যে কোনটা হবে বলো? এটা হচ্ছে অপশান বি দেরাদুন। 89 নম্বর প্রশ্ন,
পরশুরাম কার ছদ্মনাম? এ রাজনারায়ণ বসু, বি রজনীকান্ত সেন, সি রাজশেখর বসু, ডি সমরেশ বসু। তোমরা কিন্তু এগুলো পড়বে, ছদ্মনাম, ছদ্মনামগুলো আসে কিন্তু, খুব আসে। এটা তো রাজশেখর বসুর। 90 নম্বর প্রশ্ন, আজ আর আর হচ্ছে 10খানা আছে। কোন খেলার প্রতীক হনুমান? এ বক্সিং, বি কুস্তি, সি হাই জাম্প, ডি ঘোড়দৌড়। বলো তো এটা কী হবে? কোন খেলার প্রতীক হনুমান? মানে হনুমানকে আমরা কোন খেলার প্রতীক হিসাবে চিনি? এটা হচ্ছে কুস্তি, কুস্তি খেলার। 91 নম্বর প্রশ্ন, ইউএনও কত সালে প্রতিষ্ঠা হয়? 1942, 1945, 1950, 1949। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কত সালে হয় বলো? এটা হবে সঠিক উত্তর হচ্ছে 1945। 92 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন সময় আশ্বিনের ঝড় হয়? এ গ্রীষ্মকালে, বি বর্ষাকালে, সি হেমন্তকালে, ডি শরৎকালে। বলো, আশ্বিনের ঝড় কোন সময় হয়? এটা হবে হচ্ছে ডি শরৎকালে। 93 নম্বর প্রশ্ন, মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? এ কুস্তি, বি ব্যাডমিন্টন, সি জ্যাভলিন থ্রো, ডি ভরত উত্তোলন। ভরত উত্তোলক কোনটা হবে বলো চারটের মধ্যে? মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? প্রত্যেককে জানতে জেনে রাখতে হবে কে কোন খেলার সঙ্গে যুক্ত, এটা হবে ভরত উত্তোলক। 94 নম্বর প্রশ্ন, টোকিও অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দল কোন পদক জিতল? এ সোনা, বি রূপ, সি ব্রোঞ্জ, ডি কোনোটাই নয়। বলতো দেখি ভারতীয় হকি দলে মহিলা ক্যাপ্টেন বর্তমান কে আছেন? এটা হচ্ছে ব্রোঞ্জ। পরবর্তী প্রশ্ন, 95 নম্বর, সম্পত্তি ভূমিকম্প সতর্কতা অ্যাপ চালু করলো কোন রাজ্য? এ মেঘালয়, বি উত্তরাখণ্ড, সি অরুণাচল প্রদেশ, ডি হরিয়ানা। সম্পত্তি ভূমিকম্প সম্প্রতি ভূমিকম্প অ্যাপ চালু করলো কোন রাজ্য? এটা হচ্ছে উত্তরাখণ্ড। 96 নম্বর প্রশ্ন, মমতা ব্যানার্জি ভোটে জিতে পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হলেন? এ 6তম, বি 7তম, সি 8তম, ডি 9তম। তাহলে বলো উত্তরটা কী হবে? এটা হবে হচ্ছে অপশান সি 8তম। 97 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি অভ্র উত্তোলিত হয়ে থাকে? এ আসাম, বি ঝাড়খণ্ড, সি উড়িষ্যা, ডি বিহার। এটা কি হবে বলো? এটা হবে হচ্ছে বিহারে, বিহারে বেশি পরিমাণে অভ্র উত্তোলিত হয়। 98 প্রশ্ন, গুপ্তাব্দ কত সাল থেকে শুরু হয়? এ 298 খ্রিস্টাব্দে, বি 320 খ্রিস্টাব্দে, সি 480 খ্রিস্টাব্দে, ডি 368 খ্রিস্টাব্দে। গুপ্তাব্দ এগুলো মনে রাখতে হয়, গুপ্তাব্দ, শকাব্দ, ঠিক আছে। এটা হবে 320 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এ গোদাবরী, বি যমুনা, সি গোমতী, ডি কৃষ্ণা। নাসিক শহরটি কোন নদীর তীরে? কি হবে বলো উত্তরটা? এটা হবে গোদাবরী। আজকের লাস্ট প্রশ্ন ম্যারাথন ক্লাসের, আন্দামান সরি মাউন্ট হেরিয়ট পর্বতটি কোথায় অবস্থিত, কোথায় আছে? এ আন্দামান, বি নিকোবর, সি লাক্ষাদ্বীপ, ডি মায়ানমার। আজকের লাস্ট প্রশ্ন উত্তরটা কি হবে বলো? আন্দামান। তো ফ্রেন্ডস, আজকে এই 100খানা প্রশ্ন তোমাদের ম্যারাথন ক্লাস করালাম। আবার নেক্সট হয়তো তোমাদের কাছে ম্যারাথন ক্লাস নিয়ে আসবো একটা। তো প্রত্যেককেই এতক্ষণ থাকার জন্য আমার ক্লাসে অসংখ্য ধন্যবাদ, এবং আমি চাইবো তোমাদের প্রত্যেকের স্বপ্ন সফল হোক, সেই জন্য অক্লান্ত পরিশ্রম করো, ঠিক আছে? আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার শুভকামনা করি।
আর শেষে একটা কথাই বলবো, প্রত্যেককে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণের জন্য সবাইকে টাটা, আবার ফিরে আসবো আমি, এবং সবাইকে গুড নাইট, শুভরাত্রি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।